বিদ্যুৎ বিতরণ কোম্পানি হিসেবে ঢাকা সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকায় নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করাই প্রধান উদ্দেশ্য হলেও শুধুমাত্র এই লক্ষ্যে সীমাবদ্ধ না থেকে উত্তরোত্তর গ্রাহক সেবার মান উন্নয়নে গত এক দশক ধরে বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। সূচনা লগ্নে ডিপিডিসির গ্রাহক সংখ্যা 6,05,908 থেকে প্রতিবছর ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে বর্তমানে 11,97,782 জন গ্রাহকে পৌঁছেছে। ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি বিতরণ ব্যবস্থায় উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিপিডিসির সমগ্র বিতরণ ব্যবস্থা জিআইসির আওতায় আনার লক্ষ্যে 26/1/2017 ইং তারিখ ডিবিডিসির সাথে জয়েন্ট ভেঞ্চার অফ ট্রাইডেন্ট টেক ল্যাব, বিডস কনসাল্টিং এবং আর্ক বাংলাদেশ লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে 4টি ভাগে বিভক্ত হয়ে কার্যক্রম চলমান রয়েছে। সার্ভে থেকে সংগৃহীত সকল ডাটা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে জিআইএস ম্যাপের অন্তর্ভুক্তকরণ এবং পর্যায়ক্রমে জিআইএস স্পেশালিস্টের মাধ্যমে সমগ্র বিতরণ ব্যবস্থা ডিজিটাইজ করা হচ্ছে। জিআইএস বেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সিস্টেম ফর ডিপিডিসি প্রকল্পটি বাস্তবায়িত হলে ডাটাবেস হতে 132/33 কেভি গ্রিড উপকেন্দ্র, 33/11 কেভি উপকেন্দ্র, 132 কেভি, 33 কেভি, 11 কেভি, 0.4 কেভি ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড লাইন, পোল, বিতরণ ট্রান্সফর্মার, ডিপিডিসির সকল অফিস, কন্ট্রোল রুম, স্টোর ইত্যাদির ভৌগোলিক অবস্থান, ট্যারিফ ভিত্তিক গ্রাহকগণের যাবতীয় তথ্য রিপোর্ট আকারে পাওয়া যাবে এবং এক নজরে ডিপিডিসির ওয়েবসাইটে কম্পিউটার এবং স্মার্টফোন সময়ে দেখা যাবে। কোনো ট্রান্সফর্মার বা ফিডার ওভারলোড হলে সেগুলি চিহ্নিত করা এবং সঠিকভাবে লোড ডিস্ট্রিবিউট করার কাজগুলো খুব সহজেই সাইম ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যানালাইসিস সফটওয়্যারের মাধ্যমে করা যাবে। এ সকল অ্যানালাইসিস শুধুমাত্র ডিপিডিসির টেকনিক্যাল লসই কমাবে না, বরং সকল দপ্তরের বিভিন্ন কাজ দ্রুততার সাথে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। সামগ্রিকভাবে ডিপিডিসির কার্যক্রমকে ডিজিটালাইজ করার লক্ষ্যে জিআইএস ম্যাপিং এবং সিস্টেম অ্যানালাইসিস সফটওয়্যারের ব্যবহার একদিকে যেমন প্রতিষ্ঠানকে করবে বেগবান এবং লাভবান, অন্যদিকে গ্রাহকগণের সর্বোচ্চ সন্তুষ্টি ও সেবার বিষয়টি নিশ্চিত হবে।